আমনে সামনে মোহনবাগান এবং মোহামেডান, সুব্রত বনাম ভিকুনা স্ট্র্যাটেজির ঝনঝনানিতে বারুদের আজ যুব ভারতীতে। জুম্মাবারে মিনি ডার্বিতে মরশুম শুরু কলকাতা ফুটবলের। যুব ভারতীতে ডুরান্ড কাপের অভিষেক ম্যাচেই আমনে সামনে মোহনবাগান মোহামেডান। একে তো মরশুম শুরুর ম্যাচ, তাই সামনে চির প্রতিদ্বন্দ্বী। তাল ঠুকছে দুই শিবিরই, একদিকে স্প্যানিশ কিবু ভিকুনা, অন্যদিকে সবুজ মেরুনেরই ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। স্প্যানিয়ার্ড চামোরার বিরুদ্ধে ডুয়েলে সাদা কালোর মুসা ও মুলোজারা। স্প্যানিশ কে, ফ্রান্সিস কে, রাশিয়ান কে, আমেরিকান, আমার জানার দরকার নেই। আমি অনেক ফ্রান্স প্যারিস প্যারিস কিসব বলছি, সব দেখেছি, কিন্তু যা সাফল্য ওই রহিম সাহেব এনেছে, যা সাফল্য অমল দত্ত, যা সাফল্য পিকে বেড়াচ্ছি, আর কেউ যায়নি। না মর্গান, না কি অর্গান, যে কিসব এসছে কেউ পারে। প্রথা ভেঙে এবারেই কলকাতায় প্রথম ডুরান্ড কাপ। মরশুমের প্রথম ম্যাচে জয় পেতে ঝাঁপানোর অঙ্ক দুই কোচেরই। উদ্বোধনী ম্যাচে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। নিউজ 18 বাংলা। বোর্ডের বিজ্ঞাপনে বিশেষ সাড়া মেলেনি, তবে আবেদন জমা পড়েছে রবিন সিং, লালচাঁদ রাজপুত, জয়বর্ধনীদের। উল্টোদিকে খোলাখুলি শাস্ত্রকে সমর্থন করেছেন বিরাট। কপিলের কথাতেও ক্যাপ্টেনের পছন্দ গুরুত্ব। কোর্সের রেসে ফ্রের ফ্রন্ট রানার রবি শাস্ত্রী। বিরাটদের নতুন কোচের জন্য বোর্ডের বিজ্ঞাপনে তেমন সাড়া মেলেনি। হেড কোচের পদে আবেদন করেছেন রবিন সিং, লালচাঁদ রাজপুতের মতো ভারতীয় কোচেরা। বিদেশিদের মধ্যে ফের আবেদন করেছেন কার্স্টেন, টম মুডি, একই সঙ্গে দৌড়ে আছেন জয়বর্ধনে, মাইক হেসেন। তবে বৃহস্পতিবার কোচ নিয়োগ নিয়ে কপিলের প্রতিক্রিয়ায় ফের সম্ভাবনা বাড়ল রবি শাস্ত্রীর। তবে রবিকে ফ্রন্ট রানার ধরা হলেও তার আমলে দলের সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার প্রাক্তনরা। You do your job to best of your ability, tough nahi hai. Tough tab hai jab aap apni responsibility puri nahi karte. Shastri kintu besh koyek bochhori thaklo. To Shastri je khub sangatik bhalo korche tao na, jodi kono bhalo coach thake tahole try diye dekha jetei pare. Ja hoy thakte thakte ekta bhalo understanding gore ote. Na deshi jodi bhalo thake amar mone hoy bidesher theke shetai bhalo. Captain Kohli agei nijer pochonder prarthi akha diyechen Shastri ke. Gaikwarder kothateo শাস্ত্রীর দিকে ঝুঁকে থাকারই ইঙ্গিত। একমাত্র গাভাস্কার প্রশ্ন তুলেছেন বিশ্বকাপে শাস্ত্রী কোহলি জুটির সাফল্য নিয়ে। এমন পরিস্থিতিতে কপিল গায়কোয়াড় শান্তারঙ্গস্বামীদের অ্যাডহক কমিটির কাছে বাড়তি গুরুত্ব পেতে পারে নিরপেক্ষ প্রশাসক বিনোদ রায়ের পছন্দ। তবে শাস্ত্রী থেকে গেলে বোলিং কোচ হিসেবে ফের চাইতে পারেন ভরত অরুণকে। একমাত্র ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গারের ফের নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে ক্রিকেট মহল। প্রদীপ্ত গোস্বামী, নিউজ 18 বাংলা।